কলকাতা পুলিশ প্রস্তুতির জন্য ফাইভ ইন ওয়ান কম্বো ই বুকটি সংগ্রহ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর আর এই ফাইভ ইন ওয়ান কম্বো ই বুকটার মধ্যে যে বইগুলো পাচ্ছ দেখে নাও জি কে বুক কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার বাইশ কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট দু হাজার পাঁচ থেকে দু হাজার বাইশ ডাব্লিউপি কেপি এক্সাম সেট ইংলিশ গ্রামার উইথ প্র্যাকটিস সেট নমস্কার সকল ফ্রোস তোমরা অনেকে বারবার জিজ্ঞাসা করেছো সম্ভাব্য কলকাতা পুলিশের পরীক্ষা কোন মাসে অথবা কোন তারিখে হতে পারে তবে তার আগে তোমাকে ছোট্টরা রিকোয়েস্ট করবো এই ভিডিওটিকে একটা লাইক করে দাও একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য দেখো ভিডিও শুরুতেই বলি পরীক্ষা আজকে হোক বা কিছুদিন পরে হোক কিন্তু যখন পরীক্ষা হবে যদি তোমার প্রস্তুতি না থাকে তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না সুতরাং পরীক্ষার তারিখ নিয়ে বেশি মাতামাতি না করে পড়াশোনার উপর বেশি নজর দাও তবুও আমি খোঁজখবর নিয়ে যেটুকু জানতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই যেন হঠাৎ করে টেট পরীক্ষার তারিখ এগারোই ডিসেম্বর করা হয়েছিল এবং শোনা যাচ্ছে সেই পরীক্ষার তারিখ আবার ক্যান্সেলও করা হবে এবং তার সাথে আবগারি দপ্তরে জয়নিং প্রসেস চলছে এবং যারা ট্রেনিং করেছে তাদের পোস্টিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এছাড়া অন্যান্য পরীক্ষা নিয়েও ডাব্লিউ পিআরবি বর্তমানে ব্যস্ত রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে কলকাতা পুলিশের পরীক্ষা দিন দিন পিছিয়ে যাচ্ছে তবে যাই হোক সম্ভবত তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাস হতে চলেছে সম্ভাব্য তারিখ আঠেরোই ডিসেম্বর অথবা পঁচিশে ডিসেম্বর অর্থাৎ তোমাদের হাতে বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ দিনের মতো সময় আছে যেহেতু আট লাখের বেশি ফর্ম ফিল হয়েছে পরীক্ষায় কম্পিটিশন যথেষ্ট হাই হতে চলেছে এবং প্রিলি পরীক্ষার কাট আপ পঞ্চাশের উপরে স্বাভাবিকভাবেই যেতে চলেছে আর সিলেবাসও তোমরা জানো জি কের উপরে চল্লিশ নম্বর আছে রিজনিংয়ের উপর তিরিশ নম্বর রয়েছে এবং গণিতের উপরে তিরিশ নম্বর রয়েছে সুতরাং যারা ভাবছো পরীক্ষার ডেট দেবে তারপরে পড়াশোনা শুরু করবে তারা কিন্তু অনেক পরীক্ষার্থীর থেকে পিছিয়ে পড়বে হট করেই পরীক্ষার তারিখ জানানো হবে এবং তখন তোমরা পড়ার সুযোগও কিন্তু পাবে না এবং কলকাতা পুলিশের মতো চাকরির অপরচুনিটি মিস করে ফেলবে সুতরাং সমস্ত কিছু বাদ দিয়ে শেষবারের মতো একবার লড়াই করে দেখো সাফল্য আসবে আর তোমরা আঠেরোই ডিসেম্বরকে সম্ভাব্য পরীক্ষার তারিখ হিসাবে নিজেকে প্রস্তুত করতে থাকো এবং যদি তুমি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও জয় হিন্দ বন্দে মাতারাম